নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা নিজের ক্ষতি করছে দাবি পুতিনের। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে রাশিয়া প্রতিশোধ নিতে বাধ্য হবে। ইসরায়েল দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দাবি লেবাননের সংস্কৃতি মন্ত্রীর। বেলারুশের বিরুদ্ধেও মিসাইল ছড়ার অভিযোগ ইউক্রেনের। এরদোগানকেই ভরসা করছে আজব যোদ্ধাদের পরিবার। রাশিয়ার গ্যাস পরিবহনের অনুরোধ নাকচ করেছে ইউক্রেন। বরকা চাপিয়ে দেওয়া হয়নি, শতাব্দী ধরেই পড়ছেন আফগান নারীরা। পুতিনের সঙ্গে সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। সবশেষে জানবেন নিজ পায়ে উঠে দাঁড়িয়েছে রুশ অর্থনীতি। সংবাদ শিরোনাম শুনলেন, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। নিষেধাজ্ঞা দিয়ে পশ্চিমারা নিজেদের ক্ষতি করেছে। নিষেধাজ্ঞা দিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি করছে পশ্চিমারা, সাথে বৈশ্বিক সংকটও উস্কে দিচ্ছে। বৃহস্পতিবার এমন দাবি করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেছেন ইউরোপীয় অঞ্চলে মুদ্রাস্ফীতি বেড়েছে, ওই সব এলাকায় সব মিলিয়ে পণ্যের দামও বেড়েছে 11%। রাশিয়া 24 টিভিতে প্রচারিত ভাষণে তিনি বলেন, নিষেধাজ্ঞা অব্যাহত রাখলে পরিস্থিতি আরও জটিল হবে, ইউরোপীয় ইউনিয়ন অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। পশ্চিমারা বিশ্বে নিজেদের আধিপত্য বহাল রাখতে এমনটা করছে বলেও অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট। পশ্চিমা বিশ্ব নিয়ে রুশ প্রেসিডেন্টের এমন অভিযোগকে আপনারা কিভাবে দেখছেন প্রিয় দর্শক, তা অবশ্যই আমাদের জানিয়ে দেবেন। ফিনল্যান্ড ন্যাটোতে যোগ দিলে রাশিয়া প্রতিশোধ নিতে বাধ্য হবে। রাশিয়ার প্রতিবেশী দেশ ফিনল্যান্ড ন্যাটো জোটে যোগদানের ইচ্ছে প্রকাশ করেছে। এটা নিয়ে মস্কো কঠোর হুঁশিয়ারি দিয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিনল্যান্ডের অবশ্যই দায়িত্ব এবং পরিণতি সম্পর্কে সতর্ক থাকা উচিত। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটে যোগ দিলে মস্কো প্রতিশোধ নিতে বাধ্য হবে বলেও বিবৃতিতে বলা হয়। এর আগে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট এস নিনিস্তো এবং প্রধানমন্ত্রী সানা মারিন এক যৌথ বিবৃতিতে বলেন, কাল বিলম্ব না করে ফিনল্যান্ডের ন্যাটো সদস্যপদ পাওয়ার জন্য আবেদন করা উচিত। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফিনল্যান্ডের সম্ভাব্য অন্তর্ভুক্তি মস্কো হেলসিঙ্কির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে। এই সম্পর্ক উত্তর ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষা করছে বলে দাবি করা হয়। রাশিয়া হুঁশিয়ারি দিয়ে আরও বলেছে, জাতীয় নিরাপত্তার হুমকি মোকাবেলায় সামরিক এবং কারিগরি উভয়ভাবে মস্কো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে বাধ্য হবে। ইসরায়েল দ্রুত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে দাবি লেবাননের সংস্কৃতি মন্ত্রীর। লেবাননের সংস্কৃতি মন্ত্রী মোহাম্মদ মুর্তাজা বলেছেন, দখলদার ইসরায়েলের অপরাধ যত বাড়বে ততই তারা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। ইহুদিবাদী সেনাদের গুলিতে আল জাজিরা টিভি চ্যানেলের সাংবাদিক শিরিন আবু আকলে নিহতের ঘটনার প্রতিক্রিয়ায় তিনি আজ এই কথা বলেন। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে খবর সংগ্রহের সময় ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের গুলিতে বুধবার কাতারভিত্তিক নিউজ চ্যানেল আল জাজিরার ওই সাংবাদিক নিহত হন। লেবাননের সংস্কৃতি মন্ত্রী আরও বলেছেন, সাংবাদিক আবু আকলে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের মুক্তির অধিকার মুছে যাবে না, দখলদারীদের মোকাবেলায় প্রতিরোধ সংগ্রাম কার্যকরী পন্থা, আল আকসা প্রতিরোধের মাধ্যমেই বিজয় লাভ করবে বলে তিনি জানান। 2000 সালে ফিলিস্তিনিদের দ্বিতীয় ইন্তিফাদা বা গণজাগরণ শুরু হওয়ার পর থেকে এই পর্যন্ত 45 জন সাংবাদিককে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। বর্ণবাদী ইসরায়েলের বর্বরতা ও নৃশংসতা যাতে প্রকাশ না পায় সেই লক্ষ্যেই তারা সাংবাদিকদের হত্যা করে। বেলারুশের বিরুদ্ধেও মিসাইল ছড়ার অভিযোগ ইউক্রেনের। 24 ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকে এই পর্যন্ত 788টি মিসাইল ইউক্রেনে আঘাত হেনেছে বলে এর আগে অভিযোগ করেছিল ইউক্রেন। তবে এইসব মিসাইল শুধু রুশ ভূখণ্ড নয়, এখন বলছে তারা বেলারুশ থেকেও ছড়া হয়েছে বলে অভিযোগ দেশটির। সরাসরি রাশিয়ার পক্ষ নিলেও ইউক্রেন যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছে নেই বলে বরাবরই জানিয়ে আসছে বেলারুশ। যদিও দেশটির সম্প্রতি নেওয়া কিছু পদক্ষেপ রাশিয়ার সঙ্গে ইউক্রেনের বিরুদ্ধে যোগ দেওয়ার গুজব আরও উস্কে দিচ্ছে। সম্প্রতি বেলারুশের সশস্ত্র বাহিনী ইউক্রেনের সীমান্তে বিশেষ বাহিনী মোতায়েন করবে বলে দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল স্টাফ ভিক্টর গুলেফিসের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে। যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা দেশটির সীমান্তে তাদের সামরিক উপস্থিতি বৃদ্ধি করে চলছে বলেই ওই বিশেষ বাহিনী মোতায়েন করা হয়েছে বলে দাবি করেছেন ভিক্টর গুলেভিস। মঙ্গলবার এক বিবৃতিতে বলা হয়েছে, দক্ষিণ দিকে বেলারুশ প্রজাতন্ত্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশেষ অপারেশন বাহিনীর 3টি ইউনিটকে কৌশলগত দিক নির্দেশনায় মোতায়েন করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউক্রেন সরকার বেলারুশ সীমান্তের কাছে 20,000 সশস্ত্র সেনা মোতায়েন করেছে। তার প্রতিক্রিয়া জানাতেই পাল্টা সেনা পাঠাচ্ছে বেলারুশ।
এরদোগানকে ভরসা করছে আজব যোদ্ধাদের পরিবার। ইউক্রেনের মারিওপোলের অবরুদ্ধ আজব স্টাল স্টিল কারখানায় আটকে পড়া আজব রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার ওই যোদ্ধাদের নিরাপদে ফিরে আসার জন্য ভরসা করছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের ওপর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে মারিওপোলের আজব স্টাল প্লান্টে আটকে থাকা আজব রেজিমেন্টের যোদ্ধাদের পরিবার এরদোগানের কাছে একটি আবেগপূর্ণ আবেদন করেন। ওই আবেদনে যোদ্ধাদের পরিবার এরদোগানকে হিরো হয়ে ওই যোদ্ধাদের নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান। রাজধানী কিয়েভে এক সংবাদ সম্মেলনে 18 বছর বয়সী এক তরুণ যোদ্ধার বাবা এরদোগানের প্রতি শান্তিপ্রিয় নায়ক হিসাবে ইতিহাসে নাম লেখানোর ঐতিহাসিক সুযোগ নেওয়ার আহ্বান জানান। মধ্যপ্রাচ্যের সামরিক অভিযানে তুরস্কের অভিজ্ঞতা উল্লেখ করে ইভেনি সোয়ার্নিকভ অনুরোধ করেন, একজন মানুষ হিসাবে, একজন বাবা হিসাবে আমি আপনাকে আমার ছেলে এবং তার সহকর্মীদের বাঁচানোর জন্য অনুরোধ করছি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সিরিয়া এবং ডানকার্কে সেনা সরানোর উদাহরণ নিয়ে সোহার্নিকভ আজব স্টাল থেকে যোদ্ধাদের সরিয়ে নেওয়ার জন্য একটি বেসামরিক জাহাজ পাঠানোর জন্য অনুরোধ করেন। আজব যোদ্ধাদের সংঘাত থেকে দূরে একটি নিরপেক্ষ দেশে নিয়ে যাওয়ারও আহ্বান জানান তিনি। রাশিয়ার গ্যাস পরিবহনের অনুরোধ নাকচ করেছে ইউক্রেন। ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে সোকরানোভকা পয়েন্ট দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস পরিবহনের ব্যবস্থা বহাল রাখার জন্য রাশিয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে কিয়েভ। বৃহস্পতিবার রাশিয়ার এনার্জি জায়ান্ট গ্যাসপ্রম এই কথা জানিয়েছে। গ্যাসপ্রমের মুখপাত্র সের্গেই সোপ্রিয়ানোভ জানিয়েছেন, বর্তমানে রাশিয়া থেকে সুজ্জা এন্ট্রি পয়েন্ট দিয়ে ইউরোপে গ্যাস রপ্তানি করা হচ্ছে। সোকরানোভকা পয়েন্ট দিয়ে ইউরোপে গ্যাস পরিবহনের অনুরোধ প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। গ্যাসপ্রম বলছে সুজ্জা পয়েন্ট দিয়ে আজ গ্যাস পরিবহন করা হয়েছে মোট 50.6 মিলিয়ন ঘনমিটার, যা ইউক্রেনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। গ্যাসপ্রম বলছে প্রতিদিন যে পরিমাণ গ্যাস রপ্তানি করা হয় তার চেয়ে এই পরিমাণ শতকরা 30% কম। সোকরানোভকা পয়েন্ট দিয়ে প্রতিদিন ইউরোপে 32.6 মিলিয়ন ঘনমিটার গ্যাস রপ্তানি করা হয়, অর্থাৎ রাশিয়া ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে যে পরিমাণ গ্যাস রপ্তানি করে থাকে তার এক তৃতীয়াংশ এই পয়েন্ট দিয়ে সম্পন্ন হয়ে থাকে। ইউক্রেন বলছে রুশ সেনারা সোকরানোভকা পয়েন্টে ঝামেলা করার কারণে তারা এই পয়েন্ট দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে। অন্যদিকে গ্যাসপ্রম বলছে এই পাইপলাইন দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ করার কোনো যৌক্তিক কারণ নেই। রুশ কোম্পানিটি জানায় ইউক্রেনের ভেতর দিয়ে গ্যাস পাইপলাইন নেওয়ার কারণে যে ফি দেওয়া হয় তা পরিশোধ করা হয়েছে। বোরকা চাপিয়ে দেওয়া হয়নি, শতাব্দী ধরে পড়ছেন আফগান নারীরা। তালেবান সরকারের কাতার ভিত্তিক রাজনৈতিক অফিসের প্রধান সোহেল শাহিন বলেছেন আফগান নারীদের উপর বোরকা চাপিয়ে দেওয়া হয়নি, বরং শতাব্দীর পর শতাব্দী ধরে তারা হিজাব ব্যবহার করে আসছে। টক টিভির পিয়ার্স মর্গানকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সোহেল শাহিন। সম্প্রতি এক ঘোষণায় আফগানিস্তানের ভাইস অ্যান্ড ভার্চুয়াল মন্ত্রণালয় দেশটির নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক করে। গত মঙ্গলবার মন্ত্রণালয়ের মুখপাত্র আকিব মাহাজার বলেন হিজাবের সাম্প্রতিক ঘোষণা কেবল বোরকা নয়, বরং অন্যান্য মুসলিম দেশে ব্যবহৃত হিজাবও অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়া আফগানিস্তানে গ্রামীণ এলাকায় ব্যবহৃত লম্বা বোরকার ক্ষেত্রেও হিজাব হিসাবে বিবেচনা করা হবে। শাহিন বলেন আফগান নারীরা বহু শতাব্দী ধরে স্বেচ্ছায় হিজাব পরে আসছে, সুতরাং তাদের উপর নতুন কিছু সংযোজন করা হয়নি। তাছাড়া বিবৃতিতে কোনো এক ধরনের বোরকাকে আবশ্যক করা হয়নি। দেশে বিদেশে প্রচলিত বিভিন্ন ধরনের হিজাব এই ক্ষেত্রে গ্রহণ যোগ্য হবে। এদিকে পশ্চিমাঞ্চলের প্রদেশ হেরাতের বেশ কয়েকজন নারী এক বিবৃতিতে হিজাবের বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য ইসলামিক আমিরাতের প্রতি আহ্বান জানিয়েছেন। ফাতিমা ফারাহি নামের একজন নারী অধিকার কর্মী বলেন আশা করি ইসলামিক আমিরাত সম্প্রতি আফগান নারীদের বিষয়ে যে ঘোষণা দিয়েছে তা পুনর্বিবেচনা করবে। পুতিনের সঙ্গে সম্পর্ক কখনোই স্বাভাবিক হবে না। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্পর্ক আর কখনোই স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন এবং সুইডেনের প্রধানমন্ত্রী ম্যাগডালেনা অ্যান্ডারসন। বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। একদিনের সফরে বুধবার সুইডেনে যান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেখানে যুক্তরাজ্য এবং সুইডেনের মধ্যে একটি নতুন নিরাপত্তা প্রতিশ্রুতি স্বাক্ষর করতে জনসন এবং ম্যাগডালেনা অ্যান্ডারসন সাক্ষাৎ করেন। ওই সাক্ষাৎ শেষে জনসনের একজন মুখপাত্র বলেন পুতিনের সঙ্গে সম্পর্ক আর কখনোই যে স্বাভাবিক হবে না, এ ব্যাপারে দুইজনই জোর দিয়েছেন। ওই মুখপাত্র আরও বলেন পুতিনের আগ্রাসনের পরবর্তী প্রভাব আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থাকে মৌলিকভাবে পরিবর্তন করেছে, এই বলে দুজনই সম্মত হয়েছেন। সুইডেন সফরকালে বরিস জনসন জানিয়েছেন যদি ফিনল্যান্ড বা সুইডেনে কোনো হামলা হয় তাহলে তাদের সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য। নিজ পায়ে উঠে দাঁড়িয়েছে রুশ অর্থনীতি। রাশিয়ার অর্থনীতি নিষেধাজ্ঞার চাপে ধসে যাবে, পুরো বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে রুশ আর্থিক খাত। ইউক্রেন যুদ্ধ শুরু করায় রাশিয়াকে শায়েস্তা করতে স্মরণকালে সর্বোচ্চ সংখ্যক নিষেধাজ্ঞা ঘোষণা করে এমন আশা করেছিল পশ্চিমা বিশ্ব, কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি।
গত এপ্রিলে বিশ্বখ্যাত গণমাধ্যম দ্য ইকোনমিস্টের প্রাথমিক তথ্য উপাত্ত বিশ্লেষণ করে জানানো যায়, রুশ অর্থনীতির ধসের পূর্বাভাসকে বিধ্বংসী দেখাচ্ছে। সাম্প্রতিক তথ্য পুরনো ওই বিশ্লেষণকে দৃঢ় সমর্থনের ভিত্তি দিচ্ছে বলে জানিয়েছে ইকোনমিস্টের বিশ্লেষকরা। কেন্দ্রীয় ব্যাংক পুঁজিপ্রবাহ নিয়ন্ত্রণ এবং উচ্চ সুদহার কার্যকর করে সমর্থন দেওয়ায় দেশটির মুদ্রা রুবল ইউক্রেন যুদ্ধ শুরুর আগের সময়ের মানে ফিরে এসেছে পতনের তলানি থেকে। সঠিকভাবে ফরেন কারেন্সি বন্ডের সুদও পরিশোধ করতে পারছে রাশিয়া। রাশিয়ার প্রকৃত অর্থনীতিও বিস্ময়কর প্রতিকূলতা সহনশীল বলে জানিয়েছে ইকোনমিস্ট। তবে বিশ্লেষকরা সাম্প্রতিক অতীতের কথাও বলেছেন, কারণ ওই সময়ের অনুমান করে রুশ অর্থনীতি নাকাল হবে বলে এমন ধারণা করেছিল পশ্চিমা বিশ্ব। যেমন চলতি বছরের শুরু থেকে এই পর্যন্ত রাশিয়ায় ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতি 10% হয়েছে। শুরুতে রুবলের মান হারানোয় দেশটির পক্ষে আমদানি আরও ব্যয়বহুল হয়ে পড়লে এই পরিস্থিতির সৃষ্টি হয়। তাছাড়া অনেক পশ্চিমা কোম্পানি ব্যবসা গুটিয়ে নেওয়ায় সরবরাহ সীমিত হয়ে পড়ে। এই সময় দেরিতে কর্মীদের বেতন ভাতা দিচ্ছে এমন ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যাও বাড়ছে বলে ধারণা করা হয়েছিল। এত কিছুর পরও রুশ অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব ব্যবস্থাগুলি টিকেই গেছে। মোট বিদ্যুৎ ব্যবহার কমেছে সামান্যই। মার্চে খরচে লাগাম দিলেও এখন রুশ ভোক্তাদের ক্যাফে, পানশালা বা রেস্তোরাঁয় দরাজ চিত্তে খরচ করতে দেখা যাচ্ছে বলে এক ভোক্তা ব্যয় জরিপের ভিত্তিতে জানিয়েছে রাশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সোভিয়ার ব্যাংক। গত 19 এপ্রিল মূল সুদ হার আগের 17% থেকে কমিয়ে 14% করেছে কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অব রাশিয়া। এই ঘটনা গত ফেব্রুয়ারিতে আর্থিক খাতে যে তীব্র শঙ্কা এবং উদ্বেগের পরিস্থিতি দেখা দিয়েছিল তা কিছুটা কমে আসারই ইঙ্গিত দিচ্ছে। নিশ্চিতভাবে আগের তুলনায় সংকুচিত হচ্ছে রাশিয়ার অর্থনীতি। কিছু অর্থনীতিবিদ চলতি বছরে জিডিপি প্রবৃদ্ধি 15% মতো নাটকীয় হারে কমার পূর্বাভাস দিয়েছেন, কিন্তু বর্তমান অবস্থায় সেটি বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। ইউক্রেনে আগ্রাসনের আগেও রাশিয়ার অর্থনীতি মোটামুটি আবদ্ধই ছিল, তাতে নতুন নিষেধাজ্ঞাগুলির তীক্ষ্ণ ধার ভতা হয়েছে অনেকাংশে। ফিনল্যান্ড ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার জানিয়েছে, যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত $6,500 কোটি জীবাশ্ম জ্বালানি, জাহাজ এবং পাইপলাইনের মাধ্যমে রপ্তানি করেছে মস্কো। ফলে ২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকে হাইড্রোকার্বন খাত থেকে রুশ সরকারের রাজস্ব বছরারি হিসাবে 80% বেশি বেড়েছে। রাশিয়ার রপ্তানিকে নাস্তানাবুদ করতে গত 4 মে সব ধরনের রাশিয়ান তেল আমদানিতে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দেয় ইউরোপীয় কমিশন, যা এই বছরের শেষ দিকে কার্যকর হবে। তার আগ পর্যন্ত রাশিয়ার অর্থনীতি সব ঝঞ্ঝা ঠেলে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করা উচিত বলে ইকোনমিস্টের বিশেষজ্ঞরা মনে করছেন।